আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ এডিট। তো বন্ধুরা, এই বিষয়ে দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা চলেন, কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই। আমরা এপিসোড প্রবেশ করলাম। মাইক্রোসফট ওয়ার্ডের সঠিক সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমএস ওয়ার্ড। তো বন্ধুরা, এখানে আমরা গত টিউটোরিয়ালে, অর্থাৎ টিউটোরিয়াল ওয়ান পার্ট ওয়ান, আমরা দেখিয়েছিলাম ফাইলের কাজগুলা। তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এডিটের কাজ কিভাবে করতে হয়। এডিটের মধ্যে কিছু অপশন আছে বন্ধুরা, দেখাই আপনাদের। তো বন্ধুরা, এখানে কাট নামের অপশন আছে, কপি আছে, পেস্ট আছে, তো এরকম অনেকগুলো আছে, ক্লিয়ার আছে, তারপর অল সিলেক্ট আছে, এগুলো আছে, রিপ্লেস, ফাইন, গো টু, তো এরকম অনেকগুলো অপশন। তো চলুন বন্ধুরা, আমরা কাট অপশনটাকে বুঝে নিই কি। তো বন্ধুরা, আমরা চাচ্ছি যে আমরা এইটুকুন এইটুকুনকে কেটে নিয়ে আসবো, এইটুকুনকে এখানে কেটে নিয়ে একদম এখানে বসিয়ে দেবো। তো সেই তো আমাদের প্রথমে আমরা সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম বন্ধুরা। সিলেক্ট করার পর আমরা এডিটে গেলাম, এডিট থেকে কাট নামের একটি অপশন। তো ওকে, তারপর এখানে কাট চারটা রাখলাম, যেহেতু আমরা এইখানে রাখবো। তো এখানে রাখার পর এডিটে যান, তারপর টেস্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ভি, টেস্ট করে দেন। তো বন্ধুরা, এখানে দেখেন লিভ ইন এ ফ্ল্যাট, এই অপশনটা আমরা এখানে নিয়ে, এই লেখাটা আমরা এখানে নিয়ে আসলাম এখান থেকে কেটে। এটা হচ্ছে কাট এবং পেস্টের কাজ। এবং এবার আমরা দেখাবো কপি, কপি পেস্ট। তো বন্ধুরা, আমরা কপি পেস্ট, তো আমরা এই লেখাটা পুরো এক লাইনই আমরা কপি করব। তো এই লাইনটা আমরা এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, তো এটাকে আমরা সিলেক্ট করলাম। তো এখন এডিটে যান, এডিট, তো এডিট নামের এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কপি, কন্ট্রোল সি এর শর্টকাট কি, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা এখানে ওই এই লেখাটা যে আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার জন্য এখানে কার্সার রাখেন, রাখার পর এডিটে যান, এডিট থেকে পেস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখানে আসলো, হুবহু এখানেও আছে, জাস্ট আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। তো বন্ধুরা, কাট কপি পেস্ট এই তিনটার কাজ আমরা শিখলাম। তো এখন আমাদের যে কাজটা আছে, চলুন দেখি কি কাজ। এখন বন্ধুরা, ক্লিয়ার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিয়ার, এখানে অল সিলেক্ট, তো এটাকে আমরা এটুকু লেখা আমরা মুছে দেবো। সেই তো সিলেক্ট করলাম, এডিটে গেলাম, ডান, ক্লিয়ার, এখানে ফরম্যাট আছে, ফরম্যাটে ক্লিক করেন। তো এটা ফরম্যাট, ছোট ফরম্যাট হয়ে গেল, অর্থাৎ ছোট হয়ে গেল। তো এটাতে আবার যান, ক্লিয়ার, ফরম্যাট, লেখাগুলো এটা ছোট হলো, কাজ হলো ছোট করা। তো বন্ধুরা, তারপরে আসে সিলেক্ট। তো এখানে আপনি কার্সার রাখলেন, রাখার পর এডিটে গেলেন, এডিটে যাওয়ার পর বন্ধুরা এখানে সিলেক্ট ওয়াল, অর্থাৎ এর শর্টকাট কি কন্ট্রোল এ এ, তো এটাতে ক্লিক করেন। দেখেন টোটালি কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এটার কাজ আমরা বুঝলাম সিলেক্ট বন্ধুরা। তারপরে যে কাজটা আছে আমাদের, সেটা হচ্ছে গো টু। তো বন্ধুরা, এই গো টুর মধ্যে তিন আপনারা কয়েকটা অপশন পাবেন, তো আমরা সেটা দেখাবো, চলেন। তো গো টুতে
লিখলাম। তো বন্ধু প্রথমে দেখতে পাচ্ছেন ফাইন্ড, তো আমি যদি চাচ্ছি যে এটা আমার লেখা, এই টোটাল এখানে আমরা লিখেছি, আমরা ইজ কয়বার লিখেছি, কয় জায়গায় লিখেছি সেটা আমাদেরকে দেখিয়ে দাও, আমরা কি নির্দেশ করব, তো সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। তো আমরা এখানে ইজ শব্দটা লিখবো, আয়ের। তো বন্ধুরা তো এখানে দেখাচ্ছি ফাইন্ড, ফাইন্ড নেক্সট, তো এখানে ক্লিক করে, তো বন্ধুরা দেখাচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে যে ইজটা এখানে আছে, তো এই লাইনের কোথায় ইজটা আছে আমরা দেখব নেক্সট। তো এখানে আর একটা ইজ আছে, তো এখানে দেখতেছেন বন্ধুরা এখানে আইএস কয় জায়গা আছে সেটা আপনাদের দেখাবে, আইএস আইএস। তো বন্ধুরা আমরা যদি মনে করি যে আমরা এটা দেখবো না, তো আমরা ডি কয় জায়গা আছে সেটা দেখবো, ওকে ডি কয় জায়গা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ওকে। তো বন্ধুরা এটা হচ্ছে আপনার ফাইন্ড এর কাজ। এর দ্বিতীয় কাজ বন্ধুরা রিপেন্স, তো এটার কাজ কি বন্ধুরা, আমি চাচ্ছি যে যত জায়গায় যত জায়গায় ইজ আছে না, যত জায়গায় দি আছে সেই জায়গাগুলো আমি আর করে দেব, বা যে কোনো একটা অন্য আরই দিয়ে দিই, দি পরিবর্তে আর। তো এখানে আমরা আর শব্দটা লিখবো, আর লিখলাম, আমরা ডিটা সেন্স করব, ডিটা সেন্স করব, সেন্স করার জন্য এখানে আমরা লিখলাম আর, লিখলাম এই আরটা আমাদের আমরা বসাবো এই ডির পরিবর্তে, এখানে যতগুলো আছে। তো বন্ধুরা এখন আমরা ফাইন্ড এখানে রিটেলস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্লিক করেন। তো বন্ধুরা এই জায়গা হয়ে গেল, তো আর ডি কোন কোথায় আছে তো দেখেন সেটা চেঞ্জ হয়ে যাবে আপনাদের আগে দেখাই। তো বন্ধুরা এইখানে ডি আছে কিন্তু এটা তো দেখবেন যে এখন এটা আর হয়ে যাবে, দেখেন এই যে ডি ছিল এখানে, এখানে আর হয়ে গেল, এখানেও আর হয়ে গেল। তো আমি চাচ্ছি যে ডি এখন আমি দিকে ডি আছে অর্থাৎ আমি আর আর কে পরিবর্তন করব আর। তো দেখেন বন্ধুরা রিপেলস, ওকে রিপেলস, এখানে কিন্তু ডি হয়ে গেল আবার। তো আমি এরকম ভাবে একটা একটা করে করতে পারি, এখানে ডি হয়ে গেল, আমি চাচ্ছি সব করে নেবো, কিন্তু রিপেন্স ওয়াল এখানে সব হয়ে গেছে, আর যত জায়গায় ছিল তত জায়গায় ডি হয়ে গেছে। ও তো বন্ধুরা এখানে আমরা যদি আরো গুলো চেঞ্জ করতে চাই, হি তো এখানে হি লিখবো, হি জায়গায় আমরা আই আই অ্যাম দিয়ে দেবো। তো দেখেন বন্ধুরা হির জায়গায় পরিবর্তন হয়েছে আই অ্যাম, আই অ্যাম। তো মোট যদি আমরা সবগুলো পরিবর্তন করে দেবেন, সব হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই আমরা কাজগুলো করতে পারি। তো আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্তই বন্ধুরা, আমরা আগামী টিউটোরিয়ালটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের, আমরা ভিএর কাজগুলো শিখাইবো আগামী টিউটোরিয়াল অর্থাৎ পার্ট থ্রিতে আমরা শিখাবো। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, এবং বন্ধুরা শেয়ার করবেন আপনার অন্য অন্য বন্ধুদের দেখানোর জন্য, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সুস্থতা কামনা করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।